اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে বসে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় নেয়ামত দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসান হিসাবে বানিয়েছেন, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের মধ্য থেকে আমাদেরকে ঈমানের জন্য ইসলামের জন্য বাছাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে বিদ্যমান থাকার এবং ইসলাম গ্রহণ করার মতো যত বড় নিয়ামত দিয়েছেন, রব্বুল আলমিনের এই নিয়ামতের শুকর আদায় করি, সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল আহমিয়াতুল ইবাদা ফি দাওয়িল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নার আলোকে এবাদতের গুরুত্ব, অর্থাৎ এবাদতটা কি জিনিস, এবাদত শর্ত কয়টি, এবাদত কবুলের জন্য এবাদতের আরকান কয়টি,
এবাদত কয় প্রকার, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা এবাদত। এবাদত কাকে বলে, এবাদত কি জিনিস, এবাদতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে, সেই উদ্দেশ্যটি হলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করবে। এবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। এজন্য সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুটি মাখলুককে, এই দুটি জাতিকে একমাত্র সৃষ্টি করেছেন, বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। তাহলে আমাদের একমাত্র কাজ, জমিনে একমাত্র আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। সুতরাং জমিনে যত কাজই আমরা করব, সবগুলো আবর্তিত হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন্দ্রিক। অর্থাৎ আমাদের মূল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। ইবাদতের জন্য বাকি যত কাজ আছে সেগুলো ইবাদতের জন্য, ইবাদতের সহায়ক, ইবাদতের সহযোগিতা করবে। যেমন জমিনে থাকার জন্য খাওয়া দাওয়া করতে হয়, এই খাওয়া দাওয়াটা করতে হবে ইবাদতের জন্য, যে আমি আল্লাহর গোলামি করব। যদি আমি ঠিকমতো খাওয়া দাওয়া না করি, তা আমি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত কিভাবে করব? খাওয়া দাওয়া হবে একজন মানুষের ইবাদতের উদ্দেশ্যে, ঘুমাইতে হবে শরীর সুস্থ রাখার জন্য। এই ঘুমানোটা কেন? ইবাদতের উদ্দেশ্যে, যে আমি আমার রবের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হলে আমাকে ঘুমাইতে হবে, না ঘুমাইলে আমার শরীর সুস্থ থাকবে না, আমি সঠিকভাবে ইবাদত করতে পারবো না। এজন্য আমার ইবাদতের জন্য ঘুম লাগবে, ইবাদতের জন্য আরো যত কার্যক্রম দরকার, মানে ইবাদতের জন্য আমার শরীর লাগবে, অর্থ লাগবে, অর্থ দরকার, টাকা পয়সাও দরকার, শরীরও সুস্থ থাকা দরকার, দুটোই ইবাদতের জন্য দরকার। এই দুইটার যাবতীয় কার্যক্রম যা কিছু পরিচালিত হবে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে বানিয়েছেন তিনি আমাকে একমাত্র তার ইবাদতের জন্যই বানিয়েছেন। সুতরাং আমার কাজ একমাত্র তার ইবাদত করা। এখন আমাকে বুঝতে হবে ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস, ইবাদতের সংজ্ঞা কি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি ইবাদতের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, আল ইবাদাহ হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারা আল্লাহু বিহি ফি আলসানাতির রাসূল আলাইহিমুস সালাম। এটা হলো ইবাদতের সংজ্ঞা। এখানে তিনটি জিনিস এই ইবাদতের সংজ্ঞার ভিতরে তিনটি বিষয় আছে। প্রথম বিষয়টি হলো আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ, ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হওয়া, এটা ইবাদত।
আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বসে থাকার জন্য, বসে থাকাই ইবাদত। যেমন আরাফার ময়দানে কোনো সুনির্দিষ্ট ইবাদত নাই, যত ইবাদত এগুলো নফল ইবাদত, ফরজিয়ত কোনো ইবাদত নাই। আরাফাতের ময়দানের ফরজিয়ত ইবাদত হইল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত উকুফ করা, অবস্থান করা, বসে থাকা। কেউ যদি আরাফার ময়দানে গিয়ে এই সময়ের মধ্যে শুধু বসে থাকে, কোনো দোয়াও পড়ে নাই, কিচ্ছু পড়ে না, শুধু আরাফার ময়দানের সীমানার ভিতরে বসেছিল, তার হজ হয়ে যাবে, তার হজের কোনো অসুবিধা হবে না, তাহলে সেখানে বসে থাকাটাই আল্লাহর ইবাদত। আবার শুয়ে থাকা আল্লাহর ইবাদত, আল্লাহ যদি কয় এখানে শুয়ে থাকো, ব্যাস এখানে শুয়ে থাকাটাই আল্লাহর ইবাদত। যেমন মুজদালিফার ময়দানে আসলে কোনো ইবাদত নাই, খালি মাগরিব এশা একসাথে পড়ে শুয়ে থাকো, মুজদালিফার ময়দানে ঘুমাই থাকা এটা ইবাদত। অর্থাৎ ইবাদতটা হলো তাআতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলা, আনুগত্য করা, আল্লাহর অনুগত হয়ে যাওয়া। আল্লাহ পাক একটা সাজদা করতে বলছিলেন ফেরেশতাদেরকে, ওয়াইযু কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদেরকে মালাইকাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম উসজুদু লি আদম, আদমকে কেন্দ্র করে একটা সেজদা দাও, সমস্ত ফেরেশতারা সেজদা দিল, সেজদার নির্দেশ পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করল, ইল্লা ইবলিস, ইবলিস শুধু হুকুমটা মানে নাই, আবা ওয়াস্তাকবারা সে অস্বীকার করল সেজদা দিতে, সে অহংকার প্রদর্শন করল, সে যুক্তি দেখাইল, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, মাটির চাইতে আগুনের মর্যাদা বেশি, সুতরাং সেজদা করলে মাটি আগুনকে সেজদা করবে, আগুন মাটিকে সেজদা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাজদা করতে বলছেন, একটা সাজদা করা এটা আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য। দেখেন ইবলিস একটা সাজদা করে নাই, একটা সাজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিসের কত বড় দুর্দশা। আমাদের যে সমস্ত ভাই বোনেরা নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত কায়েম করেন না, তারা দৈনিক আল্লাহর কতটা সেজদার নির্দেশ লঙ্ঘন করেন? একদিনে একজন মুমিনের উপরে কয়টা সেজদা করা ফরজ বলেন দেখি? ২৪ ঘন্টার মধ্যে কয়টা সেজদা করা একজন মুমিনের উপরে ফরজ? জি ৩৪টা, ১৭ রাকাত ফরজ নামাজ, ১৭ রাকাত ফরজ নামাজের ৩৪টা সেজদা একদিনে ফরজ। কেউ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত কায়েম না করে তাহলে ইবলিস একটা সাজদার নির্দেশ লঙ্ঘন করেছে, আল্লাহর এই বান্দা ৩৪টা সাজদার নির্দেশ লঙ্ঘন করেছে একদিন নামাজ না পড়ে। আচ্ছা একদিনে যদি ৩৪টা হয় এক মাসে কয়টা দেখে হিসাব করেন, অঙ্ক করেন দেখি কত দ্রুত করতে পারেন। একদিনে যদি ৩৪টা হয় এক মাসে কয়টা সাজদা? জি ১০২০টা, প্রতি মাসে ১০২০টা সাজদার নির্দেশ লঙ্ঘন করেছে। মাসে যদি ১০২০টা হয় এবার এক বছরে কয়টা? এক বছরে ১২ মাসে ১২,০০০, ১২,০০০-এর উপরে ১২,২৪০। আল্লাহু আকবার, যিনি নিয়মিত সালাত কায়েম করেন না, নামাজ আদায় করেন না, তিনি এক বছরে ১২,২৪০টি সেজদার নির্দেশ লঙ্ঘন করেছেন।
তাহলে আমার যে সমস্ত ভাই ও বোনেরা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করি না, তাদের এই বিষয়টা গবেষণা করা দরকার, চিন্তা করা দরকার। ইবলিস একটা মাত্র সেজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে তার এই পরিণতি। আর আমি এক বছরে এক 12,240টা সেজদা আমি লঙ্ঘন করলাম, আমার পরিণতি কি হবে? কিন্তু এবাদত না বুঝার কারণে আজকে আমাদের ভাইয়েরা দেখা যায় বছরে এতগুলো সেজদা, জীবনে এতগুলো সেজদা লঙ্ঘন করার পরেও বলে যে আমার ইমান ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু ঠিক আছে, ইমান খুব মজবুত, ইমান খুব স্ট্রং একেবারে। আল্লাহর এতগুলো নির্দেশ লঙ্ঘন করার পরে ইমান কেমনে ঠিক থাকে, ইমান কিভাবে শক্তিশালী থাকে? ইমান তো দূরের কথা, ইমানের নামগন্ধ তো থাকার কথা না। এই জন্য আমার ভাইরা, এবাদতের প্রথম বিষয় হলো হিয়া তাআতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, এটা হলো এবাদতের এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো বি ইমতিসালে মা আমার আল্লাহ বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আনুগত্যটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী। আল্লাহ পাক যেখানে যা করতে বলেন সেখানে তা করা, যেখানে যা করতে নিষেধ করেন সেখানে তা থেকে বিরত থাকে। এই বিরত থাকাটাও আল্লাহর ইবাদত, আবার করাটাও আল্লাহর ইবাদত। ধরেন আমরা মদ পান করি না, মদ পান করেন আপনারা? সবাই মনে করেন নাকি? আমরা মদ পান করি না, কেন করি না? যে আল্লাহর ইবাদতের জন্য, এটা আল্লাহর ইবাদত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা আল মায়দা 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ পান করা হলো রিজসুন, নাপাকি, মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ না। ফাজতানিবুহু, সুতরাং মদ পান থেকে, মাদকাসক্ত হওয়ার থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ মাদকাসক্ত থেকে, মদ পান থেকে দূরে থাকবে, সেই ব্যক্তি, সেই পরিবার, সেই সমাজ সফল সমাজ হবে। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহ পাক নিষেধ করেছেন, এজন্য আমি খাই না, খিনজিরের গোশত আমি খাই না, শুকরের গোশত খাই না। কেন খাই না? আল্লাহ নিষেধ করেছেন। জানা বেবিচার করি না, কেন? আল্লাহ নিষেধ করেছেন। যেখানে করতে বলেছেন আল্লাহ পাক সেটা করার নাম ইবাদত, আবার যেটা করতে নিষেধ করেছেন সেটার নাম, সেটা না করার নাম ইবাদত। আবার তৃতীয় শর্ত ইবাদতের, আলা আল সিনাতির রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইবাদত হতে হলে শর্ত হলো যেই জামানায় যে রাসুল, ওই জামানার ওই রাসুলের পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী হতে হবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসুলদেরকে পাঠিয়েছেন, ওই রাসুলেরা যেই যুগে যেই রাসুল, সেই রাসুল যেই পদ্ধতি দেখিয়ে দিছেন, সেই পদ্ধতির বাইরেও কোনো ইবাদত করা যাবে না, করলে সেটা ইবাদত হবে না। এবাদত হইতে হলে ওইটা ওই যুগের ওই নবীর ওই রাসুলের দেখানো পদ্ধতিতে হইতে হবে। তাহলে এবাদত হলো আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ বি ইমতিসালে মা আমার আল্লাহ বিহি আলা আল সিনাতির রুসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, রাসুলদের দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী
আল্লাহর আনুগত্য করার নাম হলো ইবাদত, এটার নাম হলো ইবাদত। ইবাদত করতে গেলে প্রথমে কয়েকটা জিনিস ঠিক করতে হবে। ইবাদত করব প্রথমে, ইবাদতের সাথে সম্পর্কিত কিছু জিনিস আমাকে জানতে হবে, বুঝতে হবে। প্রথম আমাকে ঠিক করে নিতে হবে আমি ইবাদত করব কার। এক নম্বরে ঠিক করতে হবে এটা, ইবাদত করব কার। উবুদিয়্যত যখন আসবে, উবুদিয়্যত মানে দাসত্ব, গোলামি, এটা যখন আসবে তার সাথে আসবে রুবুবিয়্যত। যেখানে আছে গোলাম সেখানে থাকবে মনিব, মনিব না থাকলে গোলাম হয় কেন, কি বলেন? গোলাম হইতে হইলে তো মনিব লাগবে, মনিব না হইলে গোলাম হয় কেন? এই জন্য কেউ যদি বলে আমি গোলাম, তো তুমি কার গোলাম? ওই মনিব ঠিক করতে হবে আগে। মনিবকে বলা হয় আরবিতে রুবুবিয়্যত, আর গোলামকে বলা হয় উবুদিয়্যত। তাহলে ইবাদত করতে হলে তিনটা জিনিস ঠিক করতে হবে আগে, তিনটা প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। এজন্য জমিনে আসার পরে একজন বান্দার, একজন মানুষের প্রথম কাজ এই তিনটা জিনিসের উত্তর খুঁজে বের করা। এক নম্বর কাজ, আমি ইবাদতটা করব কার। দুই নম্বর কাজ, আমার ইবাদত কি কি, কোন কোন ইবাদত করতে হবে, কোন কোনটা করা যাবে না, এটা জানতে হবে। তিন নম্বর বিষয়, আমার এই ইবাদত কোন পদ্ধতিতে, কার পদ্ধতিতে করব, কিভাবে করব। এই তিনটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া, খুঁজে বের করা একজন মানুষের উপরে প্রথম ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ পাকে তিনটা প্রশ্নের উত্তর তার থেকে বের করবেন। প্রত্যেকটা মানুষকে কবরে প্রশ্ন করা হবে কয়টা? এই তিনটেই প্রশ্ন, ইবাদতের সাথে সম্পর্কিত তিনটা প্রশ্নের উত্তর মুমিন দুনিয়াতে এসে, মানুষ দুনিয়াতে এসে ঠিক করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের উত্তর তার থেকে নেবেন। এক নম্বরে খুঁজে বের করতে হবে আমি ইবাদত করব কার। ইবাদত করব কার বলেন দেখি, যে হয় নাই একমাত্র আল্লাহ, ইবাদত আল্লাহর করব, এই কথা বললে হবে না, এটা বললে ইমান হবে না। ইবাদত আল্লাহর, এটা কাফেরেরও করছে, আল্লাহর ইবাদত কাফেরেরা করে নাই, কি বলেন? আবু জাহেল বাইতুল্লাহর সভাপতি সাহেব, আল্লাহর ঘরের সভাপতি, বাংলাদেশের মসজিদে 100,000 রাকাত নামাজ পড়া, আর বাইতুল্লাহ কয় রাকাত পড়া? 1 রাকাত। তাহলে বাংলাদেশের মসজিদের 100,000 সভাপতি সমান সমান বাইতুল্লাহ একজন সভাপতি। তাহলে আবু জাহেলের মর্যাদা অন্যান্য মসজিদের 100,000 সভাপতির মর্যাদা একত্রিত করলে আবু জাহেলের মর্যাদা তার থেকে বেশি, কারণ আল্লাহর ঘরের সে সভাপতি, বাইতুল্লাহর সভাপতি। সারা জীবন সে বাইতুল্লাহর খেদমত করছে, বাইতুল্লাহর খাদেম। আবু জাহেল হজের ব্যবস্থা করেছে, হজের ব্যবস্থাপনা, হজ আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, হাজিদের খেদমত করা এটা বিরাট একটা ইবাদত। আবু জাহেল হাজার হাজার হাজির খেদমত করেছে, ইবাদত করে নাই। আবু জাহেল হাজিদেরকে পানি পান করাইতেন, আবু জাহেল হাজিদের থাকার ব্যবস্থা করতেন, হাজিদের খাওয়ার ব্যবস্থা করতেন, হজের যাবতীয় আরাফাতে মুজদালিফায় মিনায় কাবার ভিতরে হাজিদের সকল ইবাদতের ব্যবস্থাপনা করতেন। আবু জাহেলকে কখনো মদ পান করতে দেখা যেত না, আবু জাহেলকে কোনো মানুষের উপরে জুলুম করতে দেখা যেত না। আবু জাহেল সব সময় বাইতুল্লাহর ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে ইবাদতেরত থাকত। আবু জাহেল মানে আমরা মনে করি মানে সোর টাকার খারাপ মানুষ, খারাপ মানুষ না, খুব আল্লাহ আল্লাহ সুফি বুজুর্গ মানুষ, সব সময় বাইতুল্লাহর ভিতরে আল্লাহর ইবাদতেরত থাকত, আল্লাহর ইবাদত না, ইবাদতেরত থাকত, সব সময় ইবাদত ছিল।
এই ইবাদতের মধ্যে থেকে কিছু ইবাদত আল্লাহর ছিল, কিছু ইবাদত ওই দেবদেবীদেরও ছিল, আল্লাহর ইবাদত করছে সে। যখন বদরের যুদ্ধে রওনা দেয়, আবু জেহেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাইতুল্লাহর গিলাব ধরে দোয়া করেছে, বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহর কাছে দোয়াও করছে। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে কাফেরেরা আল্লাহর ইবাদত করত, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করে না। সমস্যাটা এই জায়গা। এই জন্য আমাকে ঠিক করতে হবে যে আমি ইবাদত করব কার। একমাত্র আল্লাহ, খালি আল্লাহর হলে আপনি ইমানদার না হইতে হবে। আমি ইবাদত করব যত রকমের ইবাদত আছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, সলাতি মানে দোয়াই, সলাতি মানে দোয়াই, আমার যত দোয়া মানে আমার দুনিয়াতে যা দরকার, যা ছাওয়ার আছে, পাওয়ার আছে, এই সব কিছু। ওয়া নুসুকি, আমার যত কোরবানি আছে, যত উৎসর্গ আছে, যত মান্নত আছে, যত জবাই আছে, যা কিছু আছে। ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু এই সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, এটার নাম ঈমান। এজন্য সূরা আল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক করে দিয়েছেন। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক এই বিষয়টা শিখিয়ে দিয়েছেন, ইবাদত কার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করব একমাত্র আপনার সাহায্য চাইব, একমাত্র আপনার কাছে। আল্লাহ পাক এখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন দুই জায়গায় ইয়্যাকা ইয়্যাকা ব্যবহার করছে। ইয়্যাকা মানে একমাত্র। তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, সাহায্য প্রার্থনা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুটেই হবে একমাত্র। যদি একমাত্র হয় এটার নাম ঈমান, যদি একমাত্র না হয় এটার নাম ঈমান না। তাহলে আমার প্রথম ঠিক করতে হবে আমার ইবাদত কার জন্য করব। আমি যেহেতু গোলাম, আমার রবকে, আমার মালিককে এটা ঠিক করে নিতে হবে। এই জন্য কবরের এক নম্বর প্রশ্ন কি, মার রব্বুকা, তোমার রবকে, তুমি ছিলে গোলাম, সুতরাং তোমার রব কে ছিল, এটা ঠিক করতে হবে তোমাকে। রব একাধিক হইতে পারে না, রব হবে কয়জন, একজন। আমার আপনার রব হবে, মাবুদ হবে একমাত্র একজন, এটা ঠিক করতে হবে। আমার আপনার রব হইল একমাত্র আল্লাহ। তাহলে ইবাদতের আগে ঠিক করে পাইলাম যে আমি যা ইবাদত করব কার জন্য, একমাত্র আল্লাহর জন্য। আমার রব খুঁজে পাইছি, মাবুদ খুঁজে পাইলাম। এবার আমাকে দুই নম্বরে খুঁজতে হবে, ইবাদত যে করব ইবাদতটা কি, কি করব ইবাদত, ইবাদত তো জানতে হবে। ইবাদত না জেনে খালি দৌড়াইলাম লাফাইলাম ইবাদত হবে? ইবাদতটা জানতে হবে, কোন পদ্ধতিতে কেমনে ইবাদতটা করতে হবে। এই পদ্ধতি, এই বিষয়গুলো জানার নাম হলো দ্বীন। ইবাদতের কি কি ইবাদত, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই জিনিসগুলো জানার নাম হলো দ্বীন। এই জন্য আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে, ওয়ামা দ্বীনুকা, আমার আপনার দ্বীন কি, দ্বীনটা খুঁজে বের করতে হবে। কারণ আমি ইবাদত করব কোন তরিকা, কোন পদ্ধতিতে, কিভাবে, ইবাদতটা শিখতে হবে, জানতে হবে। এই ইবাদত জানার নাম হলো দ্বীন জানা, আল্লাহর দ্বীনকে জানা বোঝা মানে আল্লাহর ইবাদতকে জানা বোঝা। এই জন্য দ্বিতীয় প্রশ্ন কবরের, ওয়ামা দ্বীনুকা, ওয়ামা দ্বীনুকা, তাহলে আমার আপনার দ্বীন কি, আমার আপনার দ্বীন কি, একমাত্র ইসলাম। আমার আপনার দ্বীন একমাত্র ইসলাম, কারণ ইসলামের বাইরেও আরো দ্বীন আছে, আছে না? কি বলেন, ইসলামের বাইরে আরো দ্বীন আছে?
আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ অনুসন্ধান করে তালাশ করে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন দিন থেকে কোনো কিছু গ্রহণ করে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে জীবনের যত ইবাদত সব গ্রহণ করতে হবে এক জায়গা থেকে, সেটার নাম হলো ইসলাম। ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হলো ইসলাম। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম? জি, শ্রেষ্ঠ ধর্ম। যতক্ষণ বিশ্বাস করবে না ততক্ষণ ইমানে আসে নাই। জি, ইসলাম শ্রেষ্ঠও না সর্বনিম্নও না, ইসলাম একমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বারবার বলছেন কোরআনে কারিমে, ইসলাম হলো একমাত্র দিন। দিন যদি চার পাঁচটা থাকে তাহলে না একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড, একটা ফোর্থ, একটা ফিফথ, দিনে একটাই, তাই সেটা আবার সর্বশ্রেষ্ঠ আর সর্বনিম্ন কি? কিন্তু দেখেন আমাদেরকে মুশরিকেরা সুকৌশলে শিখাই দিছে যে তোমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, মানে আমাদের গুলো ধর্ম আপনি ওগুলোকে স্বীকৃতি দিয়ে দিলেন সবগুলাকে, যে ওগুলো আল্লাহর ধর্ম, তবে আমারটা সেরা। আপনি তো সেরার খুশিতে গদগদ করতেছেন, সেরা ধর্ম পাই গেছেন, আর বাকিগুলোর আপনি স্বীকৃতি দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ইসলাম ছাড়া আর কোন দিনকে স্বীকৃতি, জমিনে ইসলাম ছাড়া আর কোন দিন নেই। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই দিন, বাকিগুলো দিন তবে সেগুলো বাতিল দিন, আল্লাহর কাছে গ্রহণীয় না। সুতরাং যেগুলো রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না সেগুলো আমরা গণনার মধ্যে আনব না। এই জন্য সবসময় এই আকীদা, এই বিশ্বাস পোষণ করবেন যে আমার আপনার একমাত্র দিন হল ইসলাম। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম। তাহলে আমি ইবাদত যেইভাবে করব এই ইবাদত গুলোর বিষয়ে দিন থেকে ইসলাম থেকে জানব। আচ্ছা, এবার আসেন ইবাদত কোন তরিকায় করব, কার তরিকায়? ইবাদত যে করব ইবাদতের তরিকা লাগবে না, আল্লাহর ইবাদত করব, ইবাদত একমাত্র আল্লাহ। তা আল্লাহর সাথে আমার কি যোগাযোগ আছে, সরাসরি কানেকশন আছে, হটলাইন আছে, যে আল্লাহর কাছে একটু মোবাইল করে জেনে নিব যে ইবাদতটা কি, কেমনে করব, এটা জানার কোনো পদ্ধতি আছে? তা ইবাদত যে করব এটা জানবো কেমনে? জমিনে একজন মানুষ থাকতে হবে যেই মানুষটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতগুলো আমাদেরকে শিখিয়ে দিবেন। শিখানোর পরে জমিনের সব মানুষ ওই তরিকায়, ওই পদ্ধতিতে ইবাদত করবে। সেই তরিকাটা কোনটা? তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইবাদত করতে হলে ইবাদতের আগে তরিকা ঠিক করে নিতে হবে। এজন্য আমাকে আপনাকে ঠিক করতে হবে আমার আপনার ইবাদতের তরিকা কোনটা। চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নিজামিয়া, এগুলা আমার তরিকা নাকি আমার তরিকা তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তরিকা চিনতে ভুল করলে, তরিকা মানে রাস্তা, রাস্তা চিনতে ভুল করলে সারাদিন ঘুরবেন কিন্তু আসল মাকসাদে পৌঁছাবেন না। আমার আপনার তরিকা হবে আত তরিক ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তায় যাব। এখন জান্নাতের রাস্তায় যাই তরিকা চিনতে ভুল করে ফেলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে
অসংখ্য তরিকা গ্রহণ করে বসে আছে। সারা জীবন দৌড়ানো যাবে, সারা জীবন হাঁটা যাবে, কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব পর হবে না, কারণ রাস্তা চিনতে ভুল করে ফেলছে। এজন্য এবাদত করার আগে আমাকে চিনতে হবে, জানতে হবে যে এবাদত করব কার তরিকা। খালি এবাদত করলেই হবে না, এবাদত কার জন্য, এবাদত কি কি, এবাদত কার তরিকা, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এই তিনটা প্রশ্ন করবেন, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য, জমিনে আমি এবাদত করব কার, এবাদত কি কি, এবাদত কার তরিকা। এই তিনটা জিনিস না জানলে আপনার কোনো এবাদতে এবাদত হবে না। এই তিনটা জিনিস খুঁজে বের করতেই হবে, তাহলে আমি আপনি খুঁজে পাইলাম এবাদত করব কার, একমাত্র আল্লাহ। এবাদত কি কি এটা জানব কোথা থেকে, একমাত্র ইসলাম থেকে। এবাদত করব কার তরিকায়, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এজন্য ইসলামের মূল দুটি আসল ভিত্তি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুটা হলো ইসলামের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, তার অর্থ হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য মানে আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমি জমিনে কারো ইবাদত করি না একমাত্র আল্লাহ ছাড়া। এটাই হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা একজন মুমিন গর্ব করে সাক্ষ্য দিবে, আমি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, জমিনে আমি কারো গোলামি করি না, কারো ইবাদত করি না একমাত্র আল্লাহ ছাড়া, আমি শুধুমাত্র আল্লাহর গোলামি করি জমিনে, আমি আল্লাহর গোলাম। তারপরে হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। খালি মুখে কইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য হবে না। সাক্ষ্য হলো আল্লাহ নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কোনো ইবাদত করি না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ছাড়া। প্রথম কথা হলো কারো ইবাদত করি না, করি কার, একমাত্র আল্লাহ। দ্বিতীয় কথা হলো আল্লাহর কোনো ইবাদত আমি করি না যতক্ষণ না ওই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে না পাই। এটাই হলো ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এবার আমরা তিনটা পেয়ে গেছি, উত্তর তো আমাদের রেডি ইনশাআল্লাহ। এবার আর ইবাদত করতে অসুবিধা নেই, এবার আপনি ইবাদত করেন। এর আগে ইবাদত করলে আপনার ইবাদত তাওগুতি ইবাদত হয়ে যেতে পারে, শয়তানের ইবাদত হয়ে যেতে পারে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে স্পষ্ট করে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তাবুদুশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদেরকে বলি নাই ও বনি আদম খবরদার শয়তানের ইবাদত করিও না? তাহলে ইবাদত করতে গেলে শয়তানেরও ইবাদত হয়ে যেতে পারে, ইবাদত আল্লাহর না হয় শয়তানেরও হয়ে যেতে পারে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমি যুগে যুগে প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি, আমার রাসূলেরা দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহর, ওয়া ইজতানিবুত তাগুত খবরদার, খবরদার তাগুতের ইবাদত থেকে দূরে থাকো। তাহলে আমার ইবাদত করার আগে যদি এই তিনটা প্রশ্নের উত্তর ঠিক করতে না পারি, তা আমি উল্টা পথে চলে যেতে পারি, গাড়ি চালানো শুরু করে দিছে, তাহলে বিপদের সম্ভাবনা তো বেশি। আগে আপনাকে আমাকে ঠিক করতে হবে ইবাদত করব কার, ইবাদত কি কি, এবং ইবাদত কার তরিকা। এই তিনটা ঠিক না করে আপনি ইবাদত শুরু করা যাবে না।
এই তিনটাকে বলা হয় উসুলুল ঈমান। এই তিনটা ঈমানের ফাউন্ডেশন, আসল উসুল। উসুলে ঠিক হয় নাই তা আপনি ইবাদত করবেন কিভাবে? এটা ইবাদতের উসুল। এবার আসেন, ইবাদত কয় প্রকার, ইবাদত কয় প্রকার বলতে পারবেন? ইবাদত পাঁচ প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যত ইবাদত ফরজ করেছেন এই ইবাদত গুলো পাঁচ প্রকারের ইবাদত। কয় প্রকারের মনে রাখবেন, এগুলো ইবাদতের জন্য খুবই, এগুলো না জানলে কালব, কালবের মাধ্যমে অনেকগুলো ইবাদত আছে। এক নম্বরে আসেন ঈমান। ঈমান কোথায় থাকে? মাহাল্লুল ঈমান কোথায়? ঈমানের জায়গা কোথায়? কালবের ভিতরে। এই জন্য ঈমান বাইরে দেখা যায় না, ঈমান গোপনীয় জিনিস। ঈমান থাকে কোথায়? কালবের ভিতরে। বাহিরে দেখে অনেককে মনে হয় খুব বুজুর্গ মানুষ, ভিতরে তার ঈমান নাই, এরকম মানুষ আছে কি নাই? আবদুল্লাহ ইবনে উবাই, বড় বড় মুনাফিক যারা ছিল, এদেরকে বাহ্যিকভাবে দেখলে মনে হতো কত বড় ঈমানদার, কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, কিন্তু তাদের ভিতরে ঈমান ছিল না। ঢাকা শহরে এক মুক্তি সাহেব, ইমাম সাহেব, দীর্ঘ অনেক দিন মসজিদে ইমামতি করছে, এখন নাস্তিক হিসাবে ঘোষণা দিছে। তো এই লোক উপরে দিয়ে দেখতে বিশাল মুক্তি সাহেব, কিন্তু ভিতরে ঈমান নাই। এজন্য ঈমান বাহিরে দেখা যায় না, ঈমানটা ভিতরে থাকে। তবে ঈমান যদি, ঈমানের বীজটা যদি বিশুদ্ধ হয়, বাহিরে তার কথাবার্তা কাজকর্মের মধ্যে ঈমানের রেজাল্ট, ঈমানের ফলাফল, ঈমানের ঢালপালা এগুলো প্রতিফলিত হয়, কিন্তু মূল ঈমান দেখা যায় না। মূল ঈমান থাকে কালবে, এটা কালবের ইবাদত। এজন্য কোন লোক মারা গেছে, এই লোককে আপনি ঈমানদার সাক্ষী দিবেন নাকি কিভাবে সাক্ষী দিবেন? কোন একজন মুসলিম মারা গেছে, আপনি কি বলবেন এই লোক মুসলিম নাকি মুসলিম না? সাক্ষ্যটা দিবেন কিভাবে? সাক্ষ্যটা দিতে হবে বাহ্যিক অবস্থার উপরে, আমরা অন্তরের অবস্থা জানি না। অন্তরের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আমরা বাহ্যিক অবস্থার উপরে দেখে আমরা সাক্ষ্য দিব এই লোক ঈমানদার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যদি কোনো মানুষকে দেখো প্রতিদিন নিয়মিত মসজিদে যাতায়াত করে, মসজিদে আসা যাওয়া করে, মসজিদের সাথে তার তাআল্লুক আছে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তার ঈমানের সাক্ষী দিও। কারণ ঈমান আছে কি না মূল জিনিস আমাদের জানা সম্ভব না, অন্তরে আছে কি না। তবে লোকটারে আমরা প্রতিদিন দেখি মসজিদে আসা যাওয়া করে, ইয়াতাদুল মাসাজিদ, মসজিদ আবাদ করে লোকটা। এই মসজিদ আবাদ করার কারণে, মসজিদে আসা যাওয়ার কারণে, সালাতের কারণে আমরা সাক্ষ্য দিব যে লোকটা ঈমানদার। কিন্তু আমাদের এই সাক্ষ্য দুর্বল, আমাদের এই সাক্ষ্য বাহ্যিক অবস্থার উপরে, অন্তরের অবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য বলবো যে লোকটা ইমানদার, তবে ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এর সঠিক অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমাদের দেশে কোন কোন এলাকায় জানাজার মধ্যে জিজ্ঞেস করে, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, চোর টাকা সন্ত্রাসী খারাপ যে মারা যাক সবাইকে, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, সবগুলা লোকের দিয়ে জানাজায় আসছে, সাওয়াবের জন্য আসে, গুনাহগার বানাইছে, মিথ্যা সাক্ষী দিয়ে আসছে সবাই দিয়ে, সবাই জানে কেমন লোকটা ভালো ছিল। এর ভালো খারাপ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য এটা বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জানাজায়, সাহাবায়ে কেরাম কখনো জানাজায় এটা জিজ্ঞাসা করেন নাই। এটার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তাকে রহম করেন। কিন্তু আমরা সাক্ষ্য দিব না যে লোকটা একবারে ফুলের মতো পবিত্র তার চরিত্র, এই জাতীয় সাক্ষ্য আমরা দিব না। তাহলে ঈমানের ইবাদত কিসের মাধ্যমে হয়? কালবের মাধ্যমে। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়াটা কিসের ইবাদত? অন্তরের ইবাদত, কালবের ইবাদত। তাকওয়াও বাহিরে বোঝা যায় না,
দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনবার দেখাইছেন, আত্তাকওয়াহা হুনা আত্তাকওয়াহা হুনা আত্তাকওয়াহা হুনা ইউশিরু ইলা সদরিহি থালাথা মাররাত। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের দিকে দেখাই বলছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া বাহিরে দিনা। তাহলে যার পাগড়ি বড় তার তাকওয়া বেশি নাকি? আমাদের সমাজে বাহিরের অবস্থা দেখে মানুষ তাকওয়া ঠিক করে, কয় হুজুরের জুব্বা বড় মানে এটা বড় হুজুর, পাগড়ি আরো বড় আরো বড় হুজুর, দাড়ি আরো বড় আরো বড় হুজুর, যেটা বড় এগুলো হলো আমাদের দেশের বড় হুজুর সিনার আলামত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাকওয়াবান কে এটা চিনা কারো পক্ষে সম্ভব না, এটা থাকে ভিতরে। আত্তাকওয়া হাওনা এটা কালবের ইবাদত, এটা বাহ্যিক ইবাদত না। তবে ভিতরে তাকওয়া থাকলে তার কথাবার্তা তার আমল আখলাকে তাকওয়ার প্রতিফলন ঘটে। এগুলো এক একটা বীজ, আমরা মাটির নিচে বীজ বপন করি না, আমরা লাউ গাছ লাগাই, লাউ গাছের বীজ একটা মাটির নিচে দিয়ে দিই, মিষ্টি কুমড়ার বীজ দিয়ে দিই, তারপর শশার বীজ দিয়ে দিই, দিনে দেওয়ার পর মাটির ভিতর থেকে গাছ বাহির হয়, লতা পাতা বাহির হয়, ফল বাহির হয়। এগুলো এক একটা বীজ, এগুলো কালবের মধ্যে বপন করতে হয়। ইমানের একটা বীজ, তাকওয়ার একটা বীজ, তাওয়াক্কুলের একটা বীজ, সবরের একটা বীজ, এগুলো কালবের মধ্যে বপন করতে হয়। আর ভিতরে বপন করলে এগুলোর লতা পাতা ঢাল পাতা ফল মূল এগুলো বাইরে দেখা যায়, কিন্তু মূল গোড়া শিকড় দেখা যায় না, শিকড় থাকে কালবের মধ্যে। এরপরে আপনার তাওয়াক্কুল এটা থাকে কালবে। নিয়াত, নিয়াত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নিয়াত, নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না, কিন্তু নিয়ত করতে হয়, নিয়ত করতে হয়। কিন্তু আমাদের দেশে ভাইয়েরা বোনেরা নিয়ত পড়ে, নিয়ত করার চাইতে নিয়ত পড়াকে গুরুত্ব দেবে বেশি। এই নিয়ত এটা হলো কালবের ইবাদত। তাহলে এক ধরনের ইবাদত পাইছি আমরা, কিরকম কথা কয় না, ইবাদতে কালবিয়া, কালবের ইবাদত, কালবের মাধ্যমে ইবাদত। আরেক ধরনের ইবাদত হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, শরীরের মাধ্যমে ইবাদত। যেমন সলাত, সলাত আদায় করবেন শারীরিক ইবাদত, তারপরে আপনার সিয়াম পালন করবেন শারীরিক ইবাদত। এরকম অসংখ্য ইবাদত আছে যেগুলো শরীর দিয়ে করা হয়। শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না, স্থানান্তর করা যায় না, শারীরিক ইবাদত বদলা করা যায় না, স্থানান্তর করা যায় না। যেমন একজন ভাই বলল যে, ভাই শোনো, আজকে আমি একটু ব্যস্ত আছি, আমার খুব ব্যস্ততা, আজকে আমার নামাজ পড়ার সময় নেই, তুমি একটু মসজিদে গেলে প্রথমে তোমার নামাজটা পড়ে নিও, তারপরে আমারটা একটু পড়ে দিও, পড়া যাবে। কেন যাবে না, অসুবিধা কি, আমি তো পড়ে দিছি, পড়া যাবে না। এই জন্য এটা শারীরিক ইবাদত, ইবাদতে বাধা নেই। শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনকে দেওয়ার কোনো বিধান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকা মূল্যের একটা শরীর আল্লাহ পাক সবাইকে দিয়েছেন। একটা গরিব মানুষ যে ভিক্ষা করে খায় তাকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা শরীর দিয়েছেন। আবার একটা কোটিপতি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নের মালিক তাকেও রাব্বুল আলামিন একটা বডি দিয়েছেন। বডির ক্ষেত্রে সবাই সমান, শরীরের ক্ষেত্রে ফকির গরিব সব সমান, বরং ধনীর চাইতে গরিবের বডি আরো শক্তিশালী, কি বলেন? সুতরাং শরীর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমানভাবে দিয়েছেন। এই জন্য শরীরের আবাদত একজনের আরেকজনকে দেওয়া, স্থানান্তরের কোনো বিধান নেই। কিন্তু অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সবাইকে সমান দেন, এজন্য সম্পদের ইবাদত একজনের তার একজনে করা যায়, একজনের তার একজনে দেওয়া যায়। স্ত্রীর উপরে যাকাত ফরজ, আপনি স্বামী মনে করতেছেন আমি দিয়ে দিই বাস হয়ে যাবে, স্ত্রী হজ করবে আপনি স্বামী দিয়ে দিলেন হয়ে যাবে, স্ত্রী উমরা করবে আপনি স্বামী টাকা দিয়ে দিলেন স্ত্রীর উমরা হয়ে যাবে, কিন্তু স্ত্রীর নামাজটা আপনি পড়ে দিলে নামাজটা হবে না। শারীরিক ইবাদত, ইবাদতে বাদানিয়া যেটা, এটা একজনের আরেকজনকে দেওয়া। কোরআনে কারীম তেলাওয়াত,
এটা শারীরিক আবাদত না আর্থিক আবাদত? তাহলে এটা কি একজন আরেকজনের দেওয়া যায়? আমাদের দেশে এটার ব্যবসা হয়। কোরআন তেলাওয়াত করি, এই বিশেষ করে রমজান মাস আসলে মসজিদে আসে, হুজুর দুই খতম কোরআন তেলাওয়াত, পাঁচ খতম কোরআন তেলাওয়াত, একটু সওয়াবটা পাঠাই দেন। সওয়াব সব পাঠাতে পারবো, কিন্তু কুরিয়ার সার্ভিসে যাবে না রাস্তা পালা দিয়ে, কারণ কুরিয়ার সার্ভিসে যাইতে হলে নীতিমালা আছে। ইচ্ছা করলেই সব কুরিয়ার সার্ভিসে দিয়ে দেওয়া যায় না, কারণ দেশ দুইটা, আমরা আছি এক জগতে, যারা আমাদের আব্বা আম্মা মুরব্বী আম্মারা গেছেন তারা আছেন আরেক দেশে, দুই দেশে। এই দুই দেশে স্থানান্তরের পরিবহনের কুরিয়ার সার্ভিসের নীতিমালা আছে, ওই নীতিমালা অনুযায়ী কোনো জিনিস দিলে সেটা পৌঁছবে, ওই নীতিমালার বাহিরে যত ফাটাইতে পারি কোনো কিছু পৌঁছবে না, রাস্তা পড়ে থাকবে। এই জন্য শারীরিক আবাদত পাঠানো যাবে না, শারীরিক আবাদত পাঠালে এগুলো যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জিন্দিগিতে, সাহাবাই কেরাম পুরা জিন্দিগিতে কোনোদিন কবরস্থানে যায় একটা কোরআনের সুরা আয়াত তেলাওয়াত করেন, কারণ এটা শারীরিক আবাদত, এটা একজনের তার একজনের দেওয়া যাবে না। আমি তেলাওয়াত করবো, আমি সওয়াব পাবো। বর্তমানে দেখবেন অনেকে টাকা দিয়ে কোরআন খতম করায়, এটা টাকা দিয়ে বিনিময় হয় না, হুজুরে তেলাওয়াত করবো হুজুরেই সওয়াব পাইবো, আপনিও পাবেন না, আপনার মা বাবাও পাবে না, কিচ্ছু পাবে না। হুজুরে কোরআন তেলাওয়াত করছে, এটা হুজুরেই সওয়াব পাইবো, আপনিও কিচ্ছু পাবেন না। আপনি যত টাকায় দেন, এক লক্ষ টাকা দেন, দুই লক্ষ টাকা দেন, আপনি কোনো সওয়াবে পাবেন না, আপনার আব্বা আম্মা কোনো সওয়াব পাবে না। এখন হুজুরে পাইবো, হুজুরেও পাবে না। কেন পাবে না? কারণ উনি তেলাওয়াত সওয়াবের উদ্দেশ্যে করেন নাই, উনি বিক্রি করার উদ্দেশ্যে করছেন, উনি বদলা খাটছেন, বদলা বুঝেন, কামলা খাটছেন, উনি আরেকজনের পারিশ্রমিক নিয়ে তিনি এই তেলাওয়াত করছেন, এই জন্য উনিও সওয়াব পাবেন না। বরং উনি সওয়াব পাইতে হইলে, প্রত্যেকটা ইবাদতের সওয়াব পাইতে হইলে শর্ত হইল ইহতিসাবান, মানে এটা সওয়াবের উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করতে হবে, তাহলেই সওয়াব পাবেন। সওয়াবের উদ্দেশ্যবিহীন, এ দেখেন রমজানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান সিয়াম পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত হলো দুইটা, ঈমান এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব মানে সওয়াব পাওয়ার আশা, সওয়াবের আশা। কোন লোক অসুস্থ আর খাইতে পারে না, হসপিটালে শুয়ে রয়েছে, এই লোকের কি রোজা হবে? কি বলো, হবে না, কারণ তার তো সওয়াবের উদ্দেশ্যে সে ওই সিস্টেমে ইবাদতের মধ্যে যায় নাই, এমনি খাইতে পারতেছে না, তার ইবাদত হবে না। আবার আরেকজন অমুসলিম হসপিটালে সাহারির সময় থেকে ইফতার পর্যন্ত কিচ্ছু খায় নাই, তারটা রোজা হবে কেন? তার ঈমান নাই। এই জন্য দুইটা শর্ত দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ঈমানান আর একটা ওয়া ইহতিসাবান। তাহলে কোরআন তেলাওয়াতে সওয়াব পাইতে হইলেও ইহতিসাবান, সওয়াবের আশায় তেলাওয়াত করতে হবে, আরেকজনের সওয়াব পৌঁছানোর জন্য, সওয়াব রেসানি করার জন্য, ইসালে সওয়াবের জন্য যদি তেলাওয়াত করি, তাহলে এই সওয়াব আমি সওয়াব পাবো না, এটা পৌঁছবেও না কারো কাছে। এই জন্য এক ধরনের ইবাদত আছে ইবাদতে বাধা নিয়ে, আরেক ধরনের ইবাদত হলো ইবাদতে মালিয়া অর্থের ইবাদত, যেমন যাকাত সদাকা, এগুলো হলো আর্থিক ইবাদত। এগুলো নিজেরটা নিজে করা যায়, আরেকজনকেও দেওয়া যায়। আপনি একজনকে হজে নিয়ে গেলেন আপনার টাকা দিয়ে, যিনি গেছেন ওনারও হজ হবে, উনিও সওয়াব পাবেন, আপনি নিয়ে গেছেন আপনিও পাবেন, কারণ শারীরিক এটার মধ্যে অর্থ এবং শরীর দুইটা মিশ্রিত আছে, অর্থ মিশ্রিত আছে। যাকাত সদাকা এগুলো একজনের তা আরেকজনকে দেওয়া যায়, একজনের পরিবর্তে আরেকজন দিয়ে দেওয়া যায়। আচ্ছা, আরেক ধরনের ইবাদত আছে ইবাদতে মারকাবা, মানে শরীর এবং অর্থ দুইটার সংমিশ্রণে, যেমন হজ উমরা এগুলো। আরেক ধরনের ইবাদত হলো ইবাদতে এটা এক ধরনের ইবাদত,
যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হালাল আছে হারাম আছে, এগুলো এক একটা এবাদত। তাহলে এবাদত কয় ধরনের? পাঁচ ধরনের, মনে রাখবেন। এর বাইরে আর কোনো এবাদত নেই, সমস্ত এবাদত এই পাঁচটার মধ্যে ঢুকানো আছে। আচ্ছা, এবার আসেন এবাদতের রোপণ। এবাদতের রোপণ, ইমানের রোপণ কয়টি বলেন দেখি? ইমানের রোপণ কয়টি কি ব্যাপার? আপনারা দেখি ইমানের রোপণও জানেন না। জি, ছয়টি। আরকানুল ইমান হল ছয়টি। আরকানুল ইসলাম কয়টি? ইসলামের রোপণ কয়টি? পাঁচটি। ইসলামের রোপণ হল পাঁচটি, ইমানের রোপণ হল ছয়টি। এবাদতেরও রোপণ আছে, প্রত্যেকটা এবাদতের রোপণ আছে, তিনটা রোপণ। এবাদতের রোপণ হলো কয়টি? তিনটি। এই তিনটি যদি কোনো এবাদতের মধ্যে একটা না থাকে, ওইটা এবাদত হবে। এজন্য এবাদতের রোপণ বুঝতে হবে। এবাদতের রোপণ হলো তিনটি। এক নম্বর এবাদতের রোপণ হলো, এবাদতের মধ্যে মহব্বত থাকতে হবে। মহব্বত, মহব্বত মানে কি? ভালোবাসা। মহব্বত মানে ভালোবাসা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে এবাদত করতে হবে। আল্লাহর মহব্বত যদি না থাকে অন্তরে, তাহলে সেটা এবাদত হয় না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ছাড়া অন্য অন্য মাবুদের ইবাদত করে, তারা ওই সকল মাবুদদেরকে এমন মহব্বত করে, কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহকে মহব্বত করার মতো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনকে একজন ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে। আর মহব্বত যদি না হয়, ইবাদত করা যায় না। আল্লাহর প্রতি যদি মহব্বত না আসে, ভালোবাসা না আসে, ইবাদত হবে না। কারণ আমার কথা শুনতে হলে আগে আমার প্রতি আপনার মহব্বত আসতে হবে। এখানে অনেক ভাই অনেক কষ্ট করে অনেক দূরের থেকে আসছে, অথচ এই মসজিদের পাশে ঘরের পাশে থাকি, কেউ কেউ আসে না। কারণ কি? কারণ মহব্বত। আপনি আমাকে চিনেন, আমাকে মহব্বত করেন, কিন্তু এই ঘরের পাশে যাই আছে, সে হয়তো আমাকে চিনে না, আমার প্রতি তার ওইরকম মহব্বত নেই। এই জন্য তার ঘরের পাশে হওয়ার পরেও সে আমার কথা শুনতে আসে নাই, কিন্তু আপনি অনেক দূর দূরান্ত থেকে আমার কথা শুনতে আসছেন। এইটা প্রথম হলো, কারোর প্রতি মহব্বত জন্মিতে হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হলে আগে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত লাগে। এবাদতের মধ্যে যদি আল্লাহর মহব্বত না থাকে, সেই এবাদতের মধ্যে রিয়া আসে, লোভ দেখানোর অবস্থা আসে। এবাদতের মধ্যে যদি আল্লাহর মহব্বতে এবাদত না হয়, যেমন যাকাত, আপনি যাকাত দিবেন, যদি আল্লাহর মহব্বতে যাকাত হয়, আপনি আল্লাহর বান্দাদেরকে গোপনে রাত্রিবেলা চুপে চুপে বাড়িতে পৌঁছা দিয়ে আসবেন। কারণ আপনি ইবাদত করতেছেন আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে। তা আল্লাহ তো রাত্রেও দেখে, দিনেও দেখে, সব সময় দেখে। কিন্তু যদি আল্লাহর মহব্বত না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি বলবেন যে যাকাত তো দিমো, একসাথে কয়েক টাকা সারাই ফেলি, এক যাকাত দি। আপনি ঢাকা থেকে বা সিলেট থেকে কয়েক টাক ফোঁসা লুঙ্গি, ফোঁসা শাড়ি 150 টাকা 200 টাকা করে কিনে নিয়ে আসলেন, আমি এলাকায় প্রচার করে দিলেন, দাস অমুক সাহেব জাকাত দিবে। আপনি চিন্তা করলেন সামনে নির্বাচন, একসাথে ভোটও কিনা হবে, একসাথে আমার নামও প্রচার হয়ে যাবে, একসাথে জাকাতও হয়ে যাবে, কয়েকটা কাজ একসাথে সারাই ফেলবে। আর রাত্রে চুপে চুপে দিলে তো সবাই দেখবে না, জানবে না আপনি যে জাকাত দিচ্ছেন। এই জন্য দিনের বেলা মাইক দিয়ে ডাকডোল পিটাই দিতে হবে। এটার কারণ কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার মহব্বত জন্মে নাই, এজন্য এই ইবাদত আল্লাহ কবুল করবে না। যেই ইবাদতের মধ্যে আল্লাহর মহব্বত নাই, এটা আল্লাহর কাছে ইবাদত হয় না। সমস্ত ইবাদত আল্লাহর মহব্বতে করতে হয়। দুই নম্বর শর্ত, আর রাজা,
দুই নম্বরে ইবাদত করতে হবে আল্লাহর কাছে সওয়াবের আশা, জান্নাত পাওয়ার আশায় করতে হবে। সুফিবাদের থিওরি হল যে জান্নাত দোজখসে মাই কেয়া করো আর জুহে মাই তুজে দেখা করো। আল্লাহ জান্নাত চাই না জাহান্নাম চাই, তুমি আমার যেখানে মনে চাই সেখানে দিও, আমি চাই খালি তোমারে, তোমার দিদার, তোমার দিদার। এটা হলো সুফিবাদের থিওরি, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক থিওরি। ইসলাম এই থিওরিতে বিশ্বাস নেই। ইসলামের থিওরি হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, যখন জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা, জান্নাত চাই, জান্নাত চাইবো না কেন, এবং ইবাদত করব জান্নাত পাওয়ার আশা। সুফিবাদের ফর্মুলা আসছে রাবেয়া বসরি থেকে। রাবেয়া বসরির নাম শুনছেন? রাবেয়া বসরি নামে এক পাগল মহিলা ছিল। এই পাগল মহিলা এখন বাংলাদেশে ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি। এখন রাবেয়া বসরির নাম শুনলে সবাই মনে করে যে আল্লাহর ওলি ছিল। এই মহিলা মস্তিষ্ক বিকৃত এক পাগল মহিলা ছিল। তো এই পাগল মহিলা একদিন রাস্তায় দৌড় দিছে, এক হাতে আগুন লইছে, এক হাতে পানি লইছে। তো পানি নিয়ে আগুন নিয়ে দৌড় দিছে। তো সবাই কয় এই পাগলি তুই দৌড়াস কেন, কই যাস, কি হয়েছে? কয় শোন, এই আগুন দিয়ে জান্নাতের জ্বালাই ফেলল আর এই পানি দিয়ে জাহান্নাম নিভাই ফেলল। তো কারণ কি, তুই জাহান্নাম জাহান্নাত সব ধ্বংস করে দিবি কেন? কয় দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, এগুলো যদি জ্বালাই ফেলি, এগুলো যদি না থাকে, তাহলে মানুষ ইবাদত করবে আল্লাহকে পাওয়ার আশায়। এজন্য পাগলিয়ে সব জ্বালাই ফেলি। এই থিওরিতে আজকে আমাদের দেশের লক্ষ লক্ষ মুসলমান বিশ্বাসী, রাবেয়া বসরিকে আল্লাহর ওলি মনে করে এবং বলে যে জান্নাত চাই না জাহান্নাম চাই না, আল্লাহ তোমারে চাই, আল্লাহ খালি তোমাকে চাই, জান্নাত জাহান্নাম চাই না, জান্নাত জাহান্নাম চাইবো না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আযাব কবর থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দোয়া শিখেছে না, জাহান্নাম থেকে আল্লাহ নাজাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই, মুক্তি চাই, বাঁচতে চাই, জান্নাত চাই। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কাছ থেকে আশা থাকতে হবে, আশা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তার রবের সাথে সাক্ষাৎ চায় তারা কি করবে, ফালইয়ামাল আমালান সালিহা, তারা বেশি বেশি করে আমল সালে করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে কোনো প্রকারের শিরক করবে না। তাহলে ইবাদতের মধ্যে আশা থাকতে হবে। তিন নম্বর রকম হলো ইবাদতের মধ্যে ভয় থাকতে হবে, খাউফ, আল্লাহর ভয়ের সাথে ইবাদত করতে হবে। দেখবেন আমাদের সমাজে অনেকে নামাজ পড়তে আসে, আসি এদিকে ডুলে, এদিকে ডুলে, এখান দিয়ে এমনি করে, এখান দিয়ে এমনি করে, মানে কোনো মনোযোগ নেই নামাজের মধ্যে। নামাজের প্রতি কেমনে রুকু করতে হবে, কেমনে সেজদা করতে হবে, কেমনে বৈঠক করতে হবে, এগুলোর কোনো খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো, এগুলোর কোনো বালাই নেই, এগুলো জানার ইচ্ছাও নেই। মানে তার মনের বিষয়টা হলো নামাজ যখন পড়তে আসছি আল্লাহ কবুল না করে যাবে কই, মানে আল্লাহর ঠেকা, আল্লাহ আমার নামাজ কবুল করতেই হবে, আমি এত কষ্ট করে আসছি আল্লাহ কবুল না করে যাবে কই, আমি যে মসজিদ পর্যন্ত আসছি এটাই তো বিরাট ব্যাপার। মানে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে না, সে আল্লাহকে চিনতে পারে না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েক জায়গায় এই আয়াতটা বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, বান্দা আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে না, আল্লাহকে চিনতে পারে না, আল্লাহ কোন মর্যাদার, কোন তক্কার, এটা মানুষ চিনতে পারে না। মাঝে মাঝে আমাদের কাছে আফসোস হয় যে এই দেশে মানুষ সব আম জনতা আলেম চিনতে পারে না, মানে হতভাগা মানুষ এই দেশে। ডক্টর মানজুর এলাহি হাফেজাহুল্লার মতো আলেম আছে, ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লার মতো আলেম আছে,
ডক্টর সাইফুল্লাহ হাফেজাহুল্লাহর মতো আলেম আছে, কিন্তু এই দেশের মানুষ আলেম চিনে নাই। দেখা যায় অনেক এলাকায় অনেক বাড়ির পাশে গেছে এরকম আলেম, অথচ মানুষ আসে নাই। সমস্যা কি? তারা আলেম চিনতে পারে না। অথচ একটা জাহেল, যারা তাদের ছাত্র হওয়ার যোগ্য না, এরকম জাহেল একটা যদি আসে, গান গাইতে পারে, নাচতে পারে, সুর করতে পারে, মানুষ ঠেললে জায়গা হয় না, হাজার হাজার মানুষ। কারণ কি? তারা আলেম চিনতে পারে না। দুর্ভাগ্য, আল্লাহ তাদেরকে আলেম চিনার সৌভাগ্য দেয় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই আফসোসটা করছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে চিনতে পারে না। আল্লাহকে, আল্লাহ কোন মর্যাদা, সে মর্যাদা তারা ঠিক করতে পারে না, আল্লাহকে চিনতে পারে না মানুষ। আল্লাহকে যদি চিনতে পারত, দুনিয়ার কোনো মানুষ শিরক করত না, সমস্ত মানুষ তাওহীদবাদী হয়ে যেত। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ইবাদত হবে না। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যে সালাত আদায় করতেছি, কেমনে রুকু করতেছি, কেমনে সাজদা করতেছি, এইগুলো যদি ঠিকভাবে না হয় তো আমার সালাত হবে না। আল্লাহর ভয় থাকতো অন্তরের মধ্যে। এই জন্য সাহাবাই কেরামের সালাতের মধ্যে তীর খুলে ফেললে সাহাবাই কেরাম টের পাইতেন না। আর আমাদের থেকে মশা একটা যদি তিন হাত দূরে থাকে, তাও আমরা টের পাই। কি বলেন? সালাতের মধ্যে, নামাজের মধ্যে মশা এখনো আমার কাছে আসে নাই, তিন হাত দূরে, তাও কিন্তু আমার খবর হয়ে গেছে মশা আসতেছে, আমি মারার জন্য প্রস্তুতি নিতেছি নামাজের মধ্যে। আর সাহাবাই কেরামের শরীরে তীর গাঁথলেও তীর এটা খুলে ফেলতো, সাহাবাই কেরাম টের পেতেন না। কারণ তাদের সলাতের ভিতরে খাওফুল্লাহ ছিল, আল্লাহর ভয় ছিল। আমাদের সলাতের মধ্যে আল্লাহর ভয় নেই। তাহলে এবাদত রোপণ হলো কয়টা? তিনটা। এবার আসেন এবাদত কবুলের শর্ত। এবাদত আল্লাহর কাছে কবুল হইতে হলে দুইটি গুরুত্বপূর্ণ শর্ত আছে, একটা হলো ইখলাস, আরেকটা হলো মুতাবাআতুস সুন্নাহ। এবাদতটা আল্লাহর দরবারে কবুল হইতে হলে ইখলাসের সাথে এবাদত হইতে হবে, মুখলিসিন আলাহুদ্দিন হইতে হবে, মানে ইবাদতটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হইতে হবে। আর কোন উদ্দেশ্য, কোন মতলব, কোন লক্ষ্য উদ্দেশ্য এর সাথে থাকা যাবে না, তাহলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করবেন। কিন্তু এক ইবাদত দিয়ে যদি দুটা উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক ওই ইবাদত কবুল করেন না। বা এক ইবাদত দুইজনের জন্য করেন, সেটাও আল্লাহ কবুল করে না। যেমন সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মসজিদে এসে সেজদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, মসজিদ থেকে বের হয়ে সেজদা দিলেন কোন আল্লাহর ওলির কবরে, কোন আল্লাহর ওলির মাজারে, একই সেজদা দুইজনেরই দিলেন, আল্লাহরেও দিলেন, আল্লাহর ওলিরেও দিলেন, এই সেজদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সেজদা করতে হলে একমাত্র আল্লাহকে করতে হবে, আর কাউকে করা যাবে না। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার, চন্দ্রকে সেজদা করিও না, সূর্যকে সেজদা করিও না, আমার কোন মাখলুককে সেজদা করিও না, কোন নবী রাসূলকে সাজদা করিও না, কোন ওলি আউলিয়াকে সাজদা করিও না, কোন মানুষকে সাজদা করিও না, কোন জিনকে সাজদা করিও না, কোন ফেরেশতাকে সাজদা করিও না। সাজদা করবা কার? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না। সাজদা করবা একমাত্র ওই আল্লাহ যিনি এই সকল মাখলুককে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি একমাত্র ইবাদত করতে চাও আল্লাহ, যদি সেজদা করতে চাও আল্লাহকে, তো একমাত্র আল্লাহকে করবে, আর কোনো জায়গায় করা যাবে না। আর আল্লাহরেও করবে, অন্য জায়গায়ও করবে, তো আল্লাহর জন্য যেটা করবা এটা আল্লাহ গ্রহণ করবেন না, মান্নত করবেন। মান্নত কার জন্য? মান্নত একমাত্র আল্লাহর জন্য। যদি মান্নত আল্লাহর জন্যও করেন আর শাহজালাল রহমতুল্লাহের জন্যও করেন, আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহর জন্য করলে আল্লাহ কবুল করবেন না। দোয়া যদি আল্লাহর কাছেও করেন, আল্লাহর কোনো ওলির কাছেও করেন, আল্লাহ কোনো দোয়া কবুল করবেন না। ছেলে মেয়ে সন্তান আল্লাহর কাছেও চান, আবার আল্লাহর ওলির কাছেও চান,
আল্লাহ পাক কবুল করবেন না। কারণ সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ না, একমাত্র আল্লাহ। আল্লাহ পাক যাকে চান ইয়াহা বলি মাই আশা ও এনাসান, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন শুধু কন্যা সন্তান দেন, কোন ছেলে দেন না, খালি মেয়ে দেন। যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন খালি ছেলে দেন, কোন মেয়ে দেন না। আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন মেয়েও দেন। আবার যাকে চান ওয়ামাইয়াজালু মাইয়াশা ওয়াকিমা, যাকে চান কোনটাই দেন না, ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে এইগুলো সব দেওয়ার এখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এইরকম ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এজন্য শিরক থাকলে কোনো ইবাদত কবুল হয় না, শিরক মুক্ত ইবাদত করতে হয়। দ্বিতীয় শর্ত হলো মুতাবাআতুস সুন্নাহ, সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে হইতে হবে। আল্লাহর জিকির করবেন কার মত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। দরুদ পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। সালাত কায়েম করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। সিয়াম পালন করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। মুতাবাআতুস সুন্নাহ, সুন্নার বাহিরে গেলে বা সুন্নার থেকে কিছু বাইটলে বা কিছু কমলে বা সুন্নার পদ্ধতির বাহিরে গেলে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা এই দুটা হলো ইবাদত কবুলের গুরুত্বপূর্ণ শর্ত। এই দুটার একটা অনুপস্থিত থাকলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সর্বশেষ আসেন, ইবাদত করার জন্য দলিল লাগবে, ইবাদত করতে হলে শক্তিশালী দলিল লাগবে, খালি দলিল না। কারণ ইবাদতটা হলো এলমুল গায়েবের বিষয়, ইবাদত করবেন কার? একমাত্র আল্লাহ। তো আল্লাহর থেকে আল্লাহ যে এই ইবাদতটা করতে বলছেন এটা আপনি জানবেন কেমনে? এইটা যতক্ষণ নিশ্চিত হবেন না ততক্ষণ আল্লাহর এই ইবাদত করা যাবে না। আপনাকে আগে নিশ্চিত হইতে হবে সন্দেহাতীত ভাবে যে আল্লাহ আমাকে এই কাজ করতে বলছেন, এইভাবে করতে বলছেন। এটা যতক্ষণ আপনি নিশ্চিত হবেন না ততক্ষণ ইবাদত করা যাবে না। তো এটা নিশ্চিত হবেন কিভাবে বলেন দেখি? আপনি একটা ইবাদত, এটা যে আল্লাহ করতে বলছেন এবং আল্লাহ যে এইভাবে করতে বলছেন, এইটা আপনি নিশ্চিত হবেন কিভাবে? যে এটা নিশ্চিত হওয়ার মাধ্যম হলো দুইটা, আল্লাহর কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস। খালি হাদিস না, সহি হাদিস লাগবে। কোরআন থেকে এটার দলিল পাইতে হবে ইবাদত করতে হলে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থেকে দলিল পাইতে হবে। কারণ কোন দুর্বল দলিল দিয়ে ইবাদত করা যাবে না, দুর্বল সংবাদের ভিত্তিতে ইবাদত করা যাবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। কারণ এটা ইবাদত কার? একমাত্র আল্লাহ। আল্লাহ যে আমাকে এটা করতে বলছেন এটা আপনি নিশ্চিত না হয় কেন করবেন? আর নিশ্চিত হওয়ার মাধ্যম দুইটা, হয় এটা কোরআনে কারিমে থাকতে হবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসে থাকতে হবে। সহি হাদিসের বাইরে যত হাদিস আছে এখানে যত ইবাদতের কথা থাকুক কোন ইবাদত করা যাবে না, কারণ এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত নয়। এই জন্যই এটার মধ্যে দুর্বলতা, এটার নাম দঈফ হাদিস, এটার নাম জাল হাদিস, এটার নাম অমুক হাদিস, কারণ এটার মধ্যে সন্দেহ আছে। আর যেই হাদিসের মধ্যে সন্দেহ আছে ওই সন্দেহপূর্ণ কোন হাদিস দিয়ে ইবাদত করা যাবে না। ইবাদত সহজ বিষয় না, ইবাদত এলমে গায়েবের বিষয়। কারণ এইভাবে যে রুকু করলে, এইভাবে যে সাজদা করলে, এইভাবে যে বৈঠক করলে, আঙ্গুল এটা যে খাড়া করলে, এটা যে আল্লাহর ইবাদত হয় এটা আমি আপনি জানলাম কেমনে? এটা জানার মাধ্যমটা শক্তিশালী মাধ্যম লাগবে, না হয় এটা ইবাদত হবে না। বুঝতে পারছেন?
আমাদের সমাজে অনেকে ইবাদত করে, অনেক ইবাদত, কিন্তু আগে নিশ্চিত হয় নাই যে এটা আল্লাহ আসলে করতে বলছে কিনা। অনেকে জিকির করে, বিভিন্ন রকমের জিকির, এই জিকির আল্লাহ এইভাবে করতে বলছেন কিনা এটা আগে নিশ্চিত হয়ে নিতে হইব। দরুদ পড়তেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালি, এটা একটা কবিতা পড়ে দরুদ পড়তেছে, এই কবিতা আল্লাহ পড়তে বলছে কিনা। এইরকম প্রত্যেকটা ইবাদতের আগে আপনার নিশ্চিত হয়ে নিতে হবে যে এটা আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন কিনা এবং এই পদ্ধতিতে করতে বলছেন কিনা। এজন্য কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো দলিল না পাইলে, হয় দুটার মধ্যে পাওয়া যেতে হবে অথবা দুটার যে কোনো এক জায়গায় পেতে হবে, তারপরে ইবাদত করা যাবে, এর আগে কোনো ইবাদত করা যাবে না। বাংলাদেশে অসংখ্য ইবাদত আছে দয়ীফ হাদিসের উপরে নির্ভরশীল, আর বাংলাদেশের কোনো কোনো ভাইয়েরা এরকম বলেন, দয়ীফ হাদিস তো সনদের কারণে দয়ীফ দুর্বল হয়েছে, এটা তো রাসুলের হাদিস আবার দুর্বল হয় নাকি, রাসুলের হাদিস তো ঠিকই আছে। নাউজুবিল্লাহ, কত বড় জাহালত! রাসুলের হাদিস, এটা যে আমার রাসুল বলছেন এটা নিশ্চিত হওয়ার জন্যই তো সনদ, তো সনদে দুর্বলতা থাকা মানে আমার রাসুল কথাটা বলছেন কিনা সন্দেহ আছে, বুঝতে পারছো? এটা সন্দেহ মুক্ত না, এই জন্য এটা দয়ীফ হাদিস। সুতরাং যেটা দয়ীফ হাদিস, ওই দয়ীফ হাদিস দিয়ে কোনো ইবাদত করা যাবে না। কোনো কোনো ভাইয়েরা বলেন যে ফাজাইলের ক্ষেত্রে দয়ীফ হাদিস গ্রহণযোগ্য, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না, এই কথাটাও ঠিক না, এই কথাটা ভুল। কারণ ফাজাইলও আকীদার বিষয়, ফাজাইলের সাথে আকীদা জড়িত, প্রত্যেকটা ইবাদতের সাথে আকীদা জড়িত। আগে আমাকে বিশ্বাস করতে হবে এই নামাজ পড়তে হবে, না পড়লে আমি জাহান্নামে যাব, এই আকীদা আগে ঠিক হতে হবে, তারপরে ইবাদত, এটা আকীদার বিষয়। ইবাদত করার পর আমি এত লক্ষ সওয়াব পাবো, এটা করলে, এটা করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, এটা করলে এই ফজিলত হবে, এটা আকীদার বিষয়। আগে বিশ্বাস করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। এজন্য ফাজাইল আকীদার অংশ, আকীদার বাহিরে না। এজন্য দয়ীফ হাদিস দিয়ে কোনো ফাজাইলের আমলও গ্রহণযোগ্য নহে, এটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে যখন এই শাবান মাসের মধ্যবর্তী রাত আসে, তখন আমাদের দেশে দয়ীফ হাদিসের আমল জোরে সোরে শুরু হয়ে যায়, আর বলে যে দয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, করা যায়। এজন্য খেয়াল রাখতে হবে কোনো আমল দয়ীফ হাদিসের উপরে করা যাবে না। আপনি হানাফি মাজহাব অনুসরণ করেন, কোনো অসুবিধা নেই। হানাফি মাজহাব চারটা হক মাজহাবের একটা মাজহাব, কিন্তু হানাফি মাজহাবের মধ্যে কোনো মাসআলা যদি দয়ীফ হাদিসের উপরে প্রতিষ্ঠিত হয়, সেই মাসআলা আপনি আমল করা যাবে না। সেই মাসআলা খালি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ না, যদি আপনার বাপ হক হয় তাও আমল করা যাবে না। কারণ দয়ীফ হাদিসের উপরে কোনো আমল করা যায় না, ইবাদত করা যায় না। ইবাদত করতে হলে সহিহ হাদিস লাগবে। সুতরাং হানাফি মাজহাবের আমলটা দয়ীফ হাদিস নির্ভর, শাফি মাজহাবের আমলটা সহিহ হাদিস নির্ভর। এই ক্ষেত্রে আমি হানাফি মাজহাবেরটা ছেড়ে শাফি মাজহাবেরটা আমল করব, কারণ ওই ইবাদতের দলিলটা শক্তিশালী সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত, আমারটা দুর্বল হাদিসের মাধ্যমে প্রমাণিত। আর আমার জন্য আল্লাহ ফরজ করে দেন নাই যে আবু হানিফা রাহমাতুল্লাহর কথার বাইরে তুমি যেতে পারবে না, এটা ফরজ করেন নাই। ইমাম শাফিও আমার ইমাম, ইমাম মালিকও আমার ইমাম, ইমাম আহমদ বিন হাম্বলও আমার ইমাম, ইমাম আবু ইউসুফও আমার ইমাম, ইমাম মুহাম্মদও আমার ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহও আমার ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমার একমাত্র ইমাম না, আমার অনেক ইমামের মধ্য থেকে একজন ইমাম। এজন্য ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ইবাদত দয়ীফ হাদিস নির্ভর, আর আপনি তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করতেছেন, তার অর্থ হইল আপনি সহিহ হাদিসের উপরে দয়ীফ হাদিসকে আপনি গ্রহণ করতেছেন। আপনার কাছে যদি এটা স্পষ্ট থাকে যে এটা দয়ীফ এটা সহিহ, তারপরে আপনি দয়ীফটা গ্রহণ করছেন একজন ব্যক্তির অন্ধ আনুগত্যের কারণে, তাহলে আপনার ইমানের উপরে সমস্যা তৈরি হবে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, ইবাদতের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে সন্দেহাতীতভাবে প্রমাণিত না হইলে, কোরআন অথবা সুন্নাহ থেকে কোনো ইবাদতের দলিল পাওয়া না গেলে সেই ইবাদত করা যাবে না। প্রয়োজনে ইবাদত করবেন না, বিরত থাকবেন, বেয়াদবির থেকে গায়েহাজির ভালো। ইবাদত করেন নাই, চুপ করে আছেন, বসে আছেন, এটা ভালো।
কিন্তু যেটা দলিল দ্বারা, শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত না, এই জাতীয় ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে ইবাদতের সকল শর্ত রুকন সব কিছু পরিপূর্ণ করে আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাকের একজন সঠিক গোলাম হওয়ার, ইবাদুর রহমান হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আকীদাকে, আমালকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ করে দিন। কয়েকটি প্রশ্ন আছে, সংক্ষেপে উত্তর দিয়ে আমরা শেষ করবো। আমার এক বন্ধু বলেছে যে বালেগ হওয়ার আগে দাড়ি কাটা যাবে, কারণ দাড়ি কাটলে দাড়ি আরো বেশি উঠে, কথাটা কি ঠিক মানা যাবে? বালেগ হওয়ার আলামতে হইল দাড়ি উঠা, দাড়ি উঠছে মানে আপনি বালেগ হয়েছেন। তো সুতরাং বালেগ হওয়ার আগে দাড়ি উঠবে কিভাবে, আপনি দাড়ি কাটবেন কিভাবে? দাড়ি উঠা মানেই তো বালেগ হওয়া। সুতরাং যখন দাড়ি উঠছে তখন আর দাড়ি কাটা যাবে না, দাড়ি উঠছে মানে আপনি বালেগ হয়েছে। তো সুতরাং এটা উঠার পর থেকে আর কোনো অবস্থায় কাটা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মায়ের পেট থেকে দাড়ি দিতে পারতেন না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ মায়ের পেটে দিয়ে দিছে, কিন্তু দেখেন দাড়ি গোপটা আল্লাহ মায়ের পেট থেকে দেন নাই, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে দিতে পারতেন। দাড়ি গোপ এগুলো একটা মর্যাদাপূর্ণ বিষয়, একটা শিশু এই মর্যাদা রক্ষা করতে পারবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে আসার সময় দেন নাই। যখন তার বয়স হয়েছে এটার মর্যাদা, এটার সম্মান রক্ষা করার, তখন আল্লাহ পাক তাকে এটা দেন। তো সুতরাং যখনই আল্লাহ পাক এটা দিছেন তখন তার রাখার বয়স হয়েছে। অনেকে বলে যে এখনো ছোট মানুষ, তার দাড়ি রাখার বয়স হয়নি। আল্লাপাক মনে করতেছেন তার দাড়ি রাখার বয়স হয়েছে, এই জন্য দাড়ি দিচ্ছেন। যখন বয়স হয় নাই, মায়ের পেট থেকে আসছে, তখন আল্লাপাক তাকে দাড়ি দেন নাই। মহিলারা কি সৌন্দর্যের জন্য হাত পায়ের পশম কাটতে পারবে? কোন মহিলা সাহাবি থেকে কি এর কোনো প্রমাণ পাওয়া যায়? শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলো চুল গজায় শরীরের মধ্যে, প্রত্যেকটা চুলের শরীরই বিধিবিধান আছে, কোন কোনটা কাটা যাবে কোন কোনটা কাটা যাবে না এটার বিধিবিধান আছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলো চুল শরীরে গজায়। এখানে মাথার চুলের ব্যাপারে শরীর হুকুম আছে, গোফের ব্যাপারে হুকুম আছে, দাড়ির ব্যাপারে হুকুম আছে, বগলের নিচে, তারপরে নাভির নিচে, তারপরে শরীরের বিভিন্ন স্থানে যতগুলো চুল গজায় প্রত্যেকটা চুলের শরীরে বিধিনিষেধ আছে। সুতরাং আপনার নির্দিষ্ট কয়েকটা চুল, যেমন পুরুষের মাথার চুল কাটা যাবে, মহিলার মাথার চুল কাটা যাবে না। মহিলাদের দাড়ি গোপ নাই, পুরুষের দাড়ি গোপ আছে, পুরুষের গোপ ছোট করতে হবে, দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়ি কাটা যাবে না। মহিলাদের এই ব্যাপারে হুকুম নাই। নাভির নিচে আর বগলের নিচে এগুলো উপড়ে ফেলতে হবে, হলক করতে হবে। এর বাহিরে শরীরে যতগুলো চুল আছে এগুলো কাটা যাবে না, পুরুষের জন্যও না নারীর জন্য এগুলো কাটা, শরীরে এটা কাটা বা তোলা এগুলো হারাম। সালাতে দুই পার মধ্যে কতটুকু ফাঁক থাকবে? কাঁধ বরাবর ফাঁক থাকবে, অর্থাৎ আমার আপনার কাঁধ, যার কাঁধ যতটুকু, যিনি ছোট তার কাঁধও ছোট, যিনি বড় তার কাঁধও বড়, কাঁধটা যে বরাবর ঠিক এই বরাবর পাটা ফাঁক থাকবে, এর থেকে বেশিও যাবে না এর থেকে কম যাবে না। আমাদের দেশে দুই ধরনের সীমা লঙ্ঘন আছে, কেউ কেউ একবারে লাগাই দেয় কাঁধটা এত বড়, পা দুটাকে এরকম লাগাই রাখে, আবার কেউ কেউ কাঁধটা এতটুকু আবার এতটুকু করে দাঁড়ায়, দুটোই সুন্নতের খেলাফ। সুন্নত হলেও কাঁধ বরাবর ভারসাম্য রক্ষা করে সলাতের মধ্যে দাঁড়ানো। ফরজ ও সুন্নত সলাতে সেজদায় বাংলা দোয়া পড়া যাবে কি? এর দলিল সহ উত্তর চাই। আসলে এটা একতলাফি মাসায়েল, বাংলা দোয়া পড়া যাবে কি যাবে না। ফকিহদের মধ্যে, মুস্তাহিদদের মধ্যে কেউ কেউ বলছেন ফরজ সলাতে এটা পড়াই যাবে না, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় পড়াই যাবে না, আবার কেউ কেউ বলছেন ফরজ সলাতেও পড়া যাবে, সুন্নত নফলের মধ্যে পড়া যাবে, এ ব্যাপারে অধিকাংশ ফকিহদের মত। তবে ফরজ সলাতের ব্যাপারে
কারো কারো মত পড়া যাবে, কারো কারো মত পড়া যাবে না। তো ইদানিং এই প্রশ্নটা বেশি আসে যে সালাতের মধ্যে বাংলা দোয়া, সালাতের মধ্যে বাংলা দোয়ার দরকারটা কি? আপনার কোরআন এবং হাদিসে যে আরবি দোয়া যেগুলো আছে, আপনি এখান থেকে একটা দোয়া জানেন, খালি একটা, ওই একটা কবুল হইলে আপনার সব কারবার হয়ে গেছে। কিন্তু আমরা এগুলো না বোঝার কারণে আমরা মনে করি যে আমি আল্লাহর কাছে যে জিনিসটা চাইতেছি মনে হয় আল্লাহরে বুঝাইতে পারতেছি না, কারণ আরবি ভাষা না জানার কারণে আমি আল্লাহকে ভালো করে ক্লিয়ার করে বুঝাইতে পারতেছি না। যেন আমার বাংলায় বলতে হবে, বাংলায় বললে ভালো করে আল্লাহকে বুঝাই দেওয়া যাবে, এই জন্য বাংলা দোয়া করতে চায় না। আমার বাংলা দোয়া দরকারটা কি? আরাফাতের ময়দানের একটা দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার অর্থ দেখেন, অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি তাওহীদের মালিক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা একমাত্র তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে শক্তিমান। আচ্ছা, এখানে ছাওয়া পাওয়ার কিছু আছে যে আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওটা দরকার, আল্লাহ আমাকে এটা দেন, কোনো কিছু ছাওয়ার আছে? কিচ্ছু নাই, খালি আল্লাহর গুণগান। এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু দোয়া দোয়া আরাফা, আরাফার দোয়া পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আর সমস্ত নবীরা এই আরাফাতের মাঝে এই দোয়াটা করছে। তাহলে এটার মধ্যে সব দোয়া এটার মধ্যে ঢুকানো আছে, অর্থাৎ জমিনে বান্দা আল্লাহর গুণগান করবে, আল্লাহর তাওহীদের গুণগান করবে, এটাই সবচেয়ে বড় দোয়া। আল্লাহ জানেন আমার কালকে কি দরকার না দরকার, আমার আমি অনেক কিছু জানি না, আমার কি দরকার যেটা আল্লাহ জানেন। আমি আপনি বেঁচে থাকতে হলে কি কি জিনিস দরকার আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা নাম বলতে পারবেন না। আমার আপনার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোরও তো নাম জানি না, এগুলোর শরীরের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে অঙ্গগুলো আছে প্রত্যেকটা অঙ্গের নামও আমরা জানি না। তাহলে আমি জানি না, আমার আল্লাহ দিয়ে দিছেন, কারণ এটা আমার দরকার, এজন্য দিয়ে দিছেন। এই দুনিয়াতে আল্লাহ রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন প্রাণী নেই যে প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। তাহলে আমার আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ, কিন্তু আল্লাহ আল্লাহ আমাকে কেমনে রিজিক দিবেন এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ থেকে আমি বেশি ফেরেশান। আমি মনে করতেছি গেলাম শেষ, আমার এটা গেলে রিজিক চলে গেছে, আর পাবো না, বরবাদ। কিন্তু আমার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়ে নিছেন, আমার কাম হলো জমিনে আল্লাহর গোলামি করা, আল্লাহর তাওহীদের গুণগান করা, তাওহীদের ঘোষণা দেওয়া, আর আমার যা দরকার এটার ব্যবস্থা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই দোয়ার হাকিকতটা আমরা বুঝিনি। আরেকটা হলো জান্নাতের মধ্যে গেলে আল্লাহ যদি জিজ্ঞেস করে এই মিয়া তুমি কি কি দরকার তোমার, আপনি যদি তালিকা দেন তা আপনি ঠকে যাবেন, আপনি কয়টা জিনিস জানেন। জান্নাতে আল্লাহ পাক এমন এমন ব্যবস্থাপনা করছেন যেগুলা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন জান্নাতকে আল্লাহ এমন ভাবে সাজাইছেন দুনিয়ার কোন চোখ এগুলো জীবনে দেখে নাই, জমিনে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জীবনে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কালবে বাসার, দুনিয়ার কোন মানুষের অন্তরে এগুলোর চিত্রায়ণও হয় নাই। আল্লাহ যদি আপনারা জিজ্ঞেস করে এই তুমি কি কি চাও একটা লিস্ট দাও জান্নাতের মধ্যে, আপনি লিস্ট দিলে আপনি ঠকে যাবেন। আপনি চাইবেন একটা তোষক, একটা ভালো কম্বল, তারপরে একটা বালিশ, একটা খাট, সেখানের খাট আল্লাহ আকবার, স্বর্ণের খাট, রৌপ্যের খাট, কত উন্নত মানের যেগুলো আমি নামও জানি না। এই জন্য আল্লাহর কাছে কইতে হবে আল্লাহ আপনি যা দেন, আপনি যা দেন এটাই। আল্লাহ দিলে দেখবেন যে দিবেন আর দিবেন মানে শেষ নাই। আল্লাহ যদি কে দুপুরে কি খাইবে, রাত্রে কি খাইবে, আপনি যদি মেনু দেন ঠকে যাবেন। আপনি দিবেন আলু ভর্তা খাইবেন, বেগুন ভর্তা খাইবেন, এটা খাইবেন, এটা এটা জান্নাতের মধ্যে কিছুই না। এগুলো আপনার জন্য আরো উন্নত মানের কত খাবার রাব্বুল আলামিন ব্যবস্থা করছেন যেগুলোর নামও জানেন না। এই জন্য আল্লাহরে বেশি বুঝাইতে চাইলে আপনি ঠকে যাবেন। এই জন্য আপনার আমার কাজ হলো শুধু আল্লাহর গুণগান করা, শুধু সারাদিন কইবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম আল্লাহর জিকির করতে থাকবেন সারাদিন। আল্লাহ আপনার কি কি দরকার সব ব্যবস্থাপনা করবেন। আল্লাহকে বাংলায় বলে বলে বুঝাই দিতে হবে না। আচ্ছা, একজন ধর্মবিরোধী মানুষ বলল যে আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা, আবু বকর অর্থ বকরের বাবা, এগুলো মূর্খতামি, কেননা সে তো বকরের কিংবা বিড়ালের বাবা নয়, তাই এই নামগুলো মূর্খতামি। আপনি এই বিষয়ে কি বলবেন? পাগল যদি নিজে বুঝতো যে সে পাগল, তাহলে সে আর পাগল থাকতো না। পাগল যদি নিজে বুঝে যে আমি পাগল, তাহলে কিন্তু সে পাগল থাকে না। পাগল যতদিন বুঝতে শিখে যে সে পাগল, ততদিন পর্যন্ত সে পাগল। যখন সে বুঝে যে আমি পাগল, বুঝতে হবে সে সুস্থ হয়ে গেছে। কারণ পাগল সে বুঝে না, সে পাগল। এই জন্য দেখবেন যে পাবনা গেছেন কোনোদিন, বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল, পাগলের হসপিটাল কোন জায়গায়? আমি গেছি এবছর, তাই দেখে আসছি। তারপরে অনেক পাগল ভাইদের সাথে কথা বলে আসছি। পাগল ভাইয়েরা যে সুন্দর সুন্দর কোরআনে কারিম তেলাওয়াত করে, অনেক কারি সাহেব আছে, অনেক মুয়াজ্জিন আছে, এত সুন্দর করে আজান দেয়, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, হাফেজে কোরআন আছে ওখানে অনেক ভাই, মানে সাত বাহিরের মানুষ দেখলে তারা দৌড়ায় আসে, এসে কোরআন তেলাওয়াত শোনায়, আজান শোনায়, বিভিন্ন কিছু শোনায়। তো কিন্তু তারা নিজেরা যে পাগল এটা তারা বুঝে না। কিন্তু তারা মনে করে তাদেরকে কেন ওখানে এইভাবে বেঁধে রাখছে। তাহলে যিনি বলছেন যে আবু বকর বকরের বাপ, বিড়ালের বাপ, এই লোক হইল আরবি না জানা পাগল। কারণ আরবের মানুষ কাফের হইলেও মুশরিক হইলেও ওগুলো শিক্ষিত পাগল, আর এটা হলো অশিক্ষিত পাগল। যিনি বলছেন উনি অশিক্ষিত পাগল, মানে আরবি না জানা পাগল, আরবি জানা পাগল। এই জন্য আরবি ভাষা একটা প্রবাদ বাক্য আছে, আল আদুবুল আলেমু খায়রুম মিন সাদিকিল জাহেল, মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু উত্তম। তো এই জন্য আরবের যে কাফেররা ছিল, এরা কাফের হইলেও এরা শিক্ষিত, এরা আরবি জানে। আর বাংলাদেশে যেগুলো অনেক আবেদ, অনেক ভালো মানুষ, তাও আরবি না জানার কারণে শেরেক করে বসে থাকে, বেদাত করে বসে থাকে আরবি না জানার কারণে। এই আবু হুরায়রা, আবু বকর, এই নামগুলো নিয়ে আরবের কোনো কাফের, কোনো মুশরিকও কখনো প্রশ্ন তোলে নাই যে এইগুলো তো মূর্খতা, কারণ তারা আরবি জানে। এখানে আবু হুরায়রা মানে বিড়ালের বাপ না, আর তারপরে আবু বকর মানে বকরের বাপ না, আবু জেহেল মানে জাহেলের বাপ না। বুঝতে পারছো? আমাদের এক ওস্তাদ মিশর গেছে, তো উনারে জিজ্ঞেস করতেছে সবাই, আন্তা হাফেজ, আপনি কি হাফেজ? উনি কা লা লা, আনা আবু হাফেজ, মানে উনি হাফেজ না, উনার ছেলে হাফেজ, তাই জন্য আমি হাফেজ না, হাফেজের বাপ। এখন মিশরের লোকেরা কো আল্লাহ আকবার, দেখো কি রকম হাফেজ চলে আসে বাংলাদেশ থেকে, খালি হাফেজ না, হাফেজের বাপ, আবু হাফেজ। আবু হাফেজ মানে বড় ধরনের হাফেজ, আসলে উনি হাফেজ না, উনি অর্থ করছে বাঙালি স্টাইলের অর্থ, আরবি বলছে, মানে বাঙালি স্টাইলে আমরা হাফেজের বাপ, এই জন্য আবু হাফেজ বলছে। হ্যাঁ, কিন্তু আরবিতে আবু হাফেজ বললে হাফেজের বাপ বোঝায় না, বোঝা যায় বড় ধরনের হাফেজ, খালি হাফেজ না, মানে উচ্চ মানের হাফেজ, আবু হাফেজ। আবু জাহেল মানে হে মূর্খ না, উচ্চ মানের, বড় মানের জাহেল, এই জন্য আবু জাহেল। আবু মানে আরবিতে বাপ না। তারপরে আপনার আবু বকর, বকর মানে সকালবেলা প্রত্যুষে, ইসলামের যখন সকালবেলা সূর্য উঠে, সে সূর্য উঠার সময় ইসলাম গ্রহণ করছে আবু বকর। এই আবু বকর মানে বকরের বাপ না, মানে সকালবেলায় অতি প্রত্যুষে ইসলামের সূর্য যখন উঠতেছিল সকালবেলায় প্রত্যুষে, তখন তিনি ইসলামের ছায়া তলে আসছেন, এই জন্য তার উপাধি হয়েছে আবু বকর। আবু হুরায়রা এটা মানে বিড়ালের বাপ না, তার ঘরে অনেক বিড়াল, বিড়ালের বাড়ি বানায় ফেলছেন, এই জন্য নবী সাল্লাম তাকে মহব্বত করে বলছেন আন্তা আবু হুরায়রা, তার অর্থ বিড়ালের বাপ না। এটা হলো আরবি না জানার কারণে, মূর্খতার কারণে বলছেন। এই জন্য দেখবেন আরবের মুশরিকরা কখনো একটা প্রশ্ন করে নাই যে কোরআনে আল্লাহ বহু বচন বলছে কেন, আল্লাহর কথা বলতে যায় কিন্তু বহু বচন বলছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমরা কোরআন নাজিল করছি। একটা কাফেরও কোনোদিন প্রশ্ন করে নাই, এই মিয়া আল্লাহ কইতেছো একজন, এখানে বহু বচন কেন? কিন্তু ইদানিং
অনেক মূর্খ মানুষ এটা প্রশ্ন করে, মানে অনারব, আরবি না জানার কারণে সে বলে যে এখানে বহুবচন কেন। সালাতে জামাতে অনেক ভাই দুই পা অনেক ফাঁক করে দাঁড়ান, বলে কাঁধের সাথে কাঁধ মিলানো যায় না, এরকম কাঁধে কাঁধ না মিলানো কি ঠিক? কাঁধে কাঁধ মিলাইতে বলা হয় নাই হাদিসে, কাঁধে কাঁধ মিলাইতে বলা হয় নাই। এটা আমরা কথাটা ভালো করে বুঝি নাই, এটা হলো আমরা কথাটা শুনছি যারা এই সুন্নাগুলার বিরোধী তাদের থেকে শুনছি, এই জন্য এটা কথাটা এরকম হয়ে গেছে। একজন আলেমকে আমি একদিন ইন্টারনেটে শুনলাম, তিনি বলতেছেন যে মিয়া তোমরা খালি পায়ের সাথে পা মিলাও, কাঁধের সাথে কাঁধ মিলাও না কেন? হাদিসে তো কাঁধের সাথে কাঁধের কথা আসছে। তো এখন একজন হলো ধরেন 5 ফুট লম্বা আর একজন 3 ফুট লম্বা, তো কাঁধের সাথে কাঁধ কেমনে মিলাইবা? একজন এমনে থাকবা, একজন এমনে থাকবা, মানে এগুলো নিয়ে ঠাট্টা করতেছে। নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না নিয়ে ঠাট্টা করতেছে, বেয়াদবি করতেছে। দেখবেন ইদানিং অনেক আলেম বাইরেছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে বেয়াদবি করেন, ওই যে পা ফাঁক করে দাঁড়াইছে এটা নিয়ে বেয়াদবি করে, অনেক অশ্লীল কথাবার্তা বলে, তারপরে এরকম হাত হাত তোলে রাফলিয়া দেন এটাকে নিয়ে অনেক অশ্লীল কথাবার্তা বলে, এগুলো সুন্নতের সাথে বেয়াদবি, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি। তো বলতেছে কাঁধের সাথে কাঁধ কেমনে মিলাইবা? একজন তো ছোট একজন বড়, একজনের কাঁধ উপরে একজনের কাঁধ নিচে, তো একজন এমনি থাকা লাগবো আর একজন এমনি থাকা লাগবো নামাজের মধ্যে, কত বড় বেয়াদবি হাদিস নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ দুই জায়গায় একই শব্দ ব্যবহার করেন নাই। পায়ের সাথে পায়ের শব্দটা হলো এলসাকুল কদম বিল কদম, কদমের সাথে কদম এলসাক করা, এলসাক করা মানে এলসাক করা মানে লাগানো, পায়ের সাথে পা কদমের সাথে কদম লাগানো মানে মিশানো, একটা সাথে একটা লেগে যাবে, এই লেগে যাওয়ার কারণ হলো অহংকারকে খতম করা, অহংকার চূর্ণ করা। সলাত সব রকমের এবাদতকে এক জায়গায় একত্রিত করে, মানুষের ভিতরে সবচেয়ে বড় খারাপ জিনিস হলো অহংকার, সলাতে আসলে অহংকার দূর হয়। এজন্য ইসলাম জামাতের সিস্টেম করেছে, একজন বড় মাপের লোক আর একজন ছোট, দুইজনে যখন পায়ের সাথে পা লাগাবে তখন অহংকার চলে যাবে, আর যতক্ষণ দূরে দূরে থাকবো ততক্ষণ অহংকার আছে। দেখবেন আমরা অনেক জায়গায় গেলে যে পাশে একজন ভাই দাঁড়াইছে সহিয়া কেদার ভাই, কিন্তু তিনি পা লাগাইতে চায় না, মানে কেমনে শাইখের পাঁর সাথে পা লাগায়, মানে উনি মনে করে যাবে পা লাগালে বেয়াদবি হয়ে যায় নাকি, পা লাগাইতে চায় না। তাহলে শাইখও যদি দূরে দূরে থাকে বুঝতে হবে শাইখের ভিতরে অহংকার আছে, কিন্তু যদি বলে যে না ভাই এদিকে আসেন পায়ের সাথে পা লাগাই দেন, অহংকার চলে গেল যে সবার সাথে আমি সমান। ঠিক একজন মালিক আর চাকর দুজন একসাথে যখন লাগাই দিবে তখন মালিকের অহংকার চলে যাবে। এগুলো অহংকার দূর করার ওষুধ, প্রত্যেকটা সুন্নতের ভিতরে অসংখ্য ওষুধ আছে সুন্নতগুলো। তো এখানে আপনার এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের সাথে পা বলছেন এলজাক শব্দটা, আর কাঁধের সাথে কাঁধ হলো হাজু বাইনাল মানাকিব, কাঁধের সাথে কাঁধ মিলাইতে বলেন নাই, লাগাইতে বলেন নাই, বলছেন সমান করার জন্য, বরাবর করার জন্য। হাজু বাইনাল মানাকিব, কাঁধগুলোর মধ্যে বরাবর করো, বরাবর করা মানে লাগাই দেওয়া না, বরাবর করা মানে কোনো কাঁধ যেন সামনে কোনো কাঁধ পিছনে না যায়, সব কাঁধগুলো যেন এক বরাবর থাকে, কাঁধগুলো এক বরাবর, একটা নিচে হবে একটা উঁচু হবে কিন্তু থাকবে সমান। এজন্য কাতারের পিছনের অংশে যদি পাগুলো সমান করেন তাহলে অটোমেটিক কাঁধ বরাবর চলে আসবে। সামনের দিকে পা কারো লম্বা কারো ছোট সামনে দিয়ে মিলাইলে কাঁধ বরাবর হবে না, কাঁধ এলোমেলো হয়ে যাবে, এই জন্য মিলাইতে হবে পিছনের অংশ। আবার অনেকে আমরা সলাতের মধ্যে আঙ্গুলে আঙ্গুলে মিলিয়ে রাখি, আঙ্গুলে আঙ্গুলে মিলানো না, এটা পায়ে পায়ে মা পুরা পা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিছনের অংশ মিলানো, পিছনের অংশের সাথে পিছনের অংশ এদিকে সমান থাকবে, তখন হাজু বাইনাল মানাকিব হয়ে যাবে। এটা ওই একবার লাগাই দিতে হবে না, এটা হলো বরাবর, কাঁধের বিষয়টা বরাবর, পায়ের বিষয়টা সংযুক্ত করা। টিভি চলা অবস্থায় এই করে নামাজ হবে কি? টিভি চলা অবস্থায় টিভিতে কি চলতেছে ওইটা মূল বিষয়, টিভিতে যদি গান বাজনা চলে তো এটা নামাজ অবস্থায় গুণা, নামাজের বাইরেও গুণা, যেগুলো হারাম এগুলো সবসময় খারাপ। আর এমনি টিভিতে যদি কথাবার্তা চলে কোনো হারাম কাজ না, হয়তো কোনো বিষয়ে আলাপ চলতেছে, সংবাদ চলতেছে, ভালো জিনিস চলতেছে,
কিন্তু সেখানেও এই কথাবার্তার আওয়াজগুলোর কারণে তার নামাজে সমস্যা হবে, খুশু খুজু নষ্ট হবে, একাগ্রতা নষ্ট হবে। এই জন্য সলাত অবস্থায় অবশ্যই টিভি বন্ধ করে রাখবেন, আর টিভিকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে। টিভি হারাম না, তবে টিভি অনিয়ন্ত্রিত থাকা যাবে না, নিয়ন্ত্রিত। যেটা যেমন গাভীর ভিতর থেকে দুধও বের হয়, তারপর গোবরও বাহিরা, সনও বাহিরা, আমরা কি সব খাই? যেটা খাওয়ার এটা খাই, যেটা খাওয়ার না পালাই দেবার এটা পালাই। টিভি থেকে সনও বাহিরা, গোবরও বাহিরা, দুধও বাহিরা। তো দুধ যেটা এটা খামো আমরা, আর গোবর সনা যেগুলো সেগুলো থেকে দূরে থাকবে। এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রুকু অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে? রুকু অবস্থায় দুইটাই রাওয়ায়েতে পাওয়া যায়, আপনার সাজদার দিকে থাকার রাওয়ায়েতও আছে, দুই পায়ের মধ্যবর্তী জায়গার রাওয়ায়েতও আছে। তবে দুইটার মধ্যে অধিক বিশুদ্ধ হলো সাজদার দিকে দৃষ্টি থাকা রুকু অবস্থায়। মহিলারা যারা জুমার সালাত মসজিদে আদায় করতে না পারেন, তাদের জন্য বাসায় করণীয়, তাদের জন্য বাসায় করণীয় সালাত জোহর আদায় করবেন, জোহরের সালাত আদায় করবেন। আমি মাগরিবের জামাতের সালাত শেষ রাকাতের বৈঠক পেয়েছি, তাহলে আমি কিভাবে রাকাতগুলো সম্পন্ন করব? শেষ রাকাতের বৈঠক পাইলে আপনি জামাত পান নাই। জামাত পাইতে হলে মিনিমাম এক রাকাত পাইতে হবে, মানে রুকু পাইতে হবে, তৃতীয় রাকাতের রুকু পাইতে হবে, তাহলে বুঝতে হবে আপনি জামাত পেয়েছেন। আর যখন শেষ বৈঠকে আসবেন, তখন শেষ বৈঠকে সালাম ফিরানোর পরে আপনি উঠে প্রথম দ্বিতীয় তৃতীয় যেভাবে একাকে আদায় করতেন ওইভাবে আদায় করে নেবেন। আর যদি আপনি দ্বিতীয় রাকাতের বৈঠকে যোগদান করেন, তাহলে তৃতীয় রাকাতটা হবে আপনার প্রথম রাকাত, এরপরে উঠে আপনি দ্বিতীয় রাকাত পড়বেন, তৃতীয় রাকাত পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।